আসসালামু আলাইকুম। পারফেক্টভাবে চালের গুঁড়ি দিয়ে কিভাবে ফুলকুর রুটি তৈরি করা যায় সেরকম একটা রেসিপি আপনাদের সাথে আজকে তুলে ধরার চেষ্টা করব। যারা চালের আটা রুটি করতে পারেন না, আশা করি আজকের এই রেসিপি দেখে তারা একদমই সহজভাবে চালের গুঁড়ি দিয়ে রুটি তৈরি করতে পারবেন। আমি এক কাপ পরিমাণে চালের গুঁড়ি দিয়ে আজকে রুটি তৈরি করব। তাই একটি হাঁড়ির মধ্যে একদমই ফুটন্ত গরম পানি দিয়েছি এক কাপ, আর দিয়েছি এক টেবিল চামচ পরিমাণের বেশি পানি। আবারও ফুটন্ত গরম পানিটাকে আমি এখানে একটা বলক তুলে এর মধ্যে এক কাপ পরিমাণের চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এবার চুলাটাকে একদমই বন্ধ করে চালের গুঁড়িটাকে একটি হাতলের সাহায্যে খুবই ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি, ঠিক যতক্ষণ পর্যন্ত চালের গুঁড়িটা খুবই ভালোভাবে মিশে না যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে খুবই দ্রুত পানির সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলাটাকে অন করে চুলার আঁচটাকে একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 2-3 মিনিটের মতো। 2-3 মিনিট পর ঢাকনাটাকে তুলে আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। দেখতে পাচ্ছেন 2 মিনিট হয়ে গিয়েছে। আমি এবার চুলাটাকে বন্ধ করে আবার একটু নেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। চালের গুঁড়িটা যদি পারফেক্টভাবে সেদ্ধ না হয় তাহলে কিন্তু রুটিটা একদমই পারফেক্টভাবে তৈরি হবে না। রুটি বেলতে গেলে কিন্তু রুটিটা ছিঁড়ে যাবে আর ফেটে যাবে। গরম থাকা অবস্থাতেই এই সেদ্ধ চালের গুঁড়োটাকে মধ্যে একটা ডো তৈরি করে নিতে হবে। এজন্য সরাসরি আমি একটি বোর্ডের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এগুলিকে হাতের মধ্যে একটু ঠান্ডা পানি লাগিয়ে লাগিয়ে তারপর এটাকে মথে নিতে হবে। যদিও গরম থাকা অবস্থাতে এই চালের কায়টাকে মথে নিতে অনেক কষ্ট হয়, তারপরেও এই কাজটি করে নিতে হবে। আর বেশ অনেকটা সময় ধরে এই কায়টাকে কিন্তু ভালোভাবে মথে নিতে হবে। ঠিক যতটা ভালোভাবে মথে নেওয়া হবে আপনার রুটিটাও ঠিক ততটা পারফেক্ট হবে আর সুন্দর হবে। এখন আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি, আমি যেই কায়টা তৈরি করার জন্য 1 কাপের একটু বেশি পানি ব্যবহার করেছি সেটা আমি কেন ব্যবহার করেছি সেটা আমি আপনাদেরকে ডিটেলে বলে দিচ্ছি। আমি মূলত 1 কাপ চাল নিয়েছি, সাথে 1 কাপ গরম পানি। যেহেতু এই গরম পানিটাকে অন্য একটি হাঁড়ির মধ্যে আবারও একটা বলক তুলে নিয়েছিলাম, তাই 1 টেবিল চামচ পানি আমি বেশি ব্যবহার করেছি। মূলত যখন একটা বলক তুলে নিব ততক্ষণে কিন্তু আমার 1 টেবিল চামচ পানি একটু শুকিয়েই যাবে, সেজন্যই আমি 1 টেবিল চামচ পানি বেশি ব্যবহার করেছি। মূলত এই কায়টা তৈরি করতে 1 কাপ পানি আর সাথে 1 কাপ চালই ব্যবহার করতে হবে। একটু পানি বেশি ব্যবহার করলে কিন্তু কায়টা একদমই নরম হয়ে যাবে, একটু পানি কম ব্যবহার করলে পারফেক্টভাবে কায়টা তৈরি হবে না। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। খামিরটাকে আমি ভালোভাবে মথে ছোট ছোট লিচি করে তৈরি করে নিয়েছি। এবার একটি বোলের মধ্যে সবগুলি লিচি আমি তুলে ভেজা কিচেন টিস্যু দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এতে করে চালের গুঁড়োর এই লিচিটা কিন্তু উপরের লেয়ারটা শক্ত হয়ে যাবে। যেন এটা শক্ত না হয়ে যায় সেজন্য এটাকে আমি ভেজা কিচেন টিস্যু দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এবার এখান থেকে একটি লিচি আমি নিয়ে নিচ্ছি রুটি তৈরি করব বলে। একটা রুটি তৈরি করব আর একটা একটা করে লিচি আমি বের করে নিব। রুটি তৈরি করার আগে আমি আবারও এই কায়টাকে ভালোভাবে মথে নিচ্ছি, এতে করে রুটিটা অনেক স্মুথভাবে তৈরি হবে। নর্মালি আটার রুটি তৈরি করতে গেলে কিন্তু একটু চেপে রুটি তৈরি করলেও কোনো ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় না, কিন্তু এই চালের গুঁড়ি দিয়ে রুটি তৈরি করলে কোনো ধরনের চেপে রুটি তৈরি করা যাবে না। একদমই হালকা হাতে একটু বেশি পরিমাণের চালের গুঁড়ি দিয়েই এই রুটিটা তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু রুটিটা ফেটে যাবে না এবং রুটিটার প্রত্যেকটা সাইডেই কিন্তু একইভাবে সমান থাকবে, কোথাও একটু উঁচু কোথাও একটু নিচু এরকম হবে না।
বেলুনটাকে একটা সাইড চেপে অন্য সাইডটাকে একটু হালকা রেখে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে আমি বেলে নেছি আর মাঝে মাঝে একটু চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি এতে করে রুটিটা আমার খুবই সহজেই তাড়াতাড়ি বানানো হয়ে যাবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে আমি সবগুলো রুটি তৈরি করে নিব এটা ছিল প্রথম রুটি এজন্য খুব বেশি একটা রাউন্ড শেপ হয়নি একটু তারা বাঁকা হয়েছে তবে যাই হোক রুটিগুলি কিভাবে আমি একই সাথে অনেকগুলো তৈরি করে রেখে দেব সেটাই দেখাচ্ছি প্রথমেই কাঁচা রুটিগুলো আমি কিভাবে রেখে দিচ্ছি সেটাই কিন্তু দেখাচ্ছি একটি হটপটের মধ্যে নিচে একটা কিচেন টিস্যু দিয়েছি এর মধ্যে আমি সবগুলো রুটি বানিয়ে একসাথে ভাজতে চলে যাব আমার সবগুলো রুটি একইভাবে বানানো হয়ে গেলে হটপটে রেখে আমি একই সাথে চলে যাব রুটিগুলোকে ভাজতে দেখতে পাচ্ছেন একটি তাওয়ার মধ্যে আমি একটি রুটি দিয়ে দিয়েছি রুটিটাকে ভাজতে আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি চুলার আঁচটাকে একদমই হাইতে রাখা যাবে না তাহলে রুটির কালারটা নষ্ট হয়ে যাবে আর রুটিটা কিন্তু পুড়েও যাবে আর যদি চুলার আঁচটাকে একদমই লোতে রেখে রুটিটা ভাজেন সেক্ষেত্রে কিন্তু রুটিটা ফোলার সম্ভাবনা একদমই কম থাকবে চুলার আঁচে হয়তো বা এটা সেদ্ধ হয়ে যাবে ভাজা হয়ে যাবে কিন্তু এটা ফুলবে না তাই অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে রুটিগুলোকে ভেজে নিতে হবে আর রুটি ফুলার আরেকটা টিপস হচ্ছে আপনাকে রুটিটাকে একটু মাঝে মাঝে হাতলের সাহায্যে চেপে দিতে হবে মাঝে মাঝে এটাকে চেপে না দিলেও কিন্তু এটা অনেক সময় ফুলবে না আবার অনেক রুটি আছে এমনিতেই ফুলে উঠবে এটা আপনাকে অবশ্যই দেখে বুঝে নিতে হবে টেকনিকটা আপনি এক সময় বানাতে বানাতে এমনিই শিখে যাবেন আমি প্রথমে যে রুটিটা দিয়েছিলাম সেটা আমার ভাজা হয়ে গিয়েছে একই প্রসেসে আমি অন্য একটা রুটিও ভেজে নিচ্ছি রুটিগুলিকে অবশ্যই সাদা থাকতেই তুলে নিতে হবে তা না হলে কিন্তু রুটিটা দেখতেও ভালো লাগবে না আর যেটা দেখতে ভালো লাগে না সেটা কিন্তু খেতেও ভালো লাগে না এভাবে করে আমি সবগুলি রুটি তৈরি করে নিব যখন সবগুলি রুটি ভাজা হয়ে যাবে তখন এরকম একটা ঝুড়ির মধ্যে নিচে টিস্যু দিয়ে রুটিগুলিকে নামিয়ে নিচ্ছি এরপর 30 সেকেন্ডের মতো রেখে এরপর একটা হটপটের মধ্যে নিচে টিস্যু দিয়ে রুটিটাকে এখানে আমি সংরক্ষণ করব এভাবে করে সংরক্ষণ করলে বেশ অনেকটা সময় ধরে রুটিটা কিন্তু গরম থাকে যারা চালের গুঁড়ি দিয়ে রুটি তৈরি করতে পারেন না আশা করি আমার আজকের এই সহজ রেসিপি দেখে তারাও সহজেই চালের আটা দিয়ে রুটি তৈরি করে নিতে পারবেন শীতের এই সময় হাঁসের মাংস দিয়ে চালের আটা রুটি কিন্তু খেতে একদমই অসাধারণ আমার নেক্সট রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে হাঁসের মাংস মাত্র 10 মিনিটেই সফট করে রান্না করা যায় সো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ